হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব প্রিপারেশন চ্যানেল বন্ধুগণ আজকে আমরা আনসার কী করবো বেঙ্গলি সাবজেক্টে এল পি টেট যা অনুষ্ঠিত হয়েছিল থার্টি ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড ওয়ান যারা দিয়েছেন তারা দেখে নেবেন মিলিয়ে নেবেন আর যারা নেক্সট ইয়ার এক্সাম দেবেন তারাও দেখে নেন কীভাবে প্যাটার্ন আসে এক্সামে সো শুরু করছি প্রথম কোয়েকশন যা এসেছিল ছেলের পিছনে এত খরচ আর পরিশ্রম করছো কেন এর মাথায় কিছুই নেই সবই সো এটা উপযুক্ত বাগদারা কি এটা হলো বস্মে গিয়ে ডালা কোয়েশন নাম্বার টু লক্ষ্মীনাথ বেজবরুয়ার মহত্তম উপাধি হল এটা ছিল সাহিত্যরতি কোশন নাম্বার থ্রি মদিনেশ্বয় নয় এই যুক্ত বর্ণে কী কী যুক্ত হয়ে আছে মদিনেশ্ব এবং মদিনেন কোয়েশন নম্বর ফোর কবি নজরুল তার কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন এটা রাইট আনসার হবে সঞ্চিতা কোয়েশন নম্বর ফাইভ বাংলা ভাষার জন্ম হয়েছিল আনুমানিক সো রাইট আনসার হবে এক হাজার খ্রিস্টাব্দ কোয়েশন নম্বর সিক্স আমের রস রামের রস এটি বাংলা কোন উপভাষা বৈশিষ্ট্য এটা রাইট আনসার হবে বরেন্দ্রি কোয়েশন নম্বর সেভেন হাওড়া হুগলী অঞ্চলে প্রচলিত বাংলা ভাষার উপভাষার নাম কি সো এটা ভেরি ইজি রাইট আনসার হবে রাঢ় কোয়েশ্চেন নম্বর এইট বর্গের কোন বর্গ ঘুষবর্ণ সো রাইট আনসার হবে অপশান তৃতীয় এবং চতুর্থ তো এখানে অপশন ছিল তৃতীয় সো রাইট অ্যান্সার হবে তৃতীয় মনীষা মনীষা নিয়ে একটু কনফিউশন ছিল এ বিচ্ছেদ সো এখানে মনোযুগ ঈশা এটা কারেক্ট হবে সো এখানে মনস যুগ ঈশা এটাও দেওয়া আছে এটাও কারেক্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটা দেওয়া নাই এখানে সো এটা রাইট আনসার হবে মনস যুগ ঈশা কিন্তু এখানে এই অপশন ছিল না সো মনোযোগ ঈশা এটা কারেক্ট আজকে লাস্ট কোয়েশন बांग्ला व्यंजन ध्वनि के কয়টি বর্গে ভাগ করা হয় তাকে সো রাইট आंसर হবে পাঁচটি ভাগে আমাকে কমেন্ট সেকশনে জানাবে এই বাগগুলি थैंक यू सो मच